হাওড়া জেলার উলুবেড়িয়া রাজাপুর থানা তুলসীবেড়িয়া কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 137তম শ্মশান কালী পুজো। সাত দিনব্যাপী অনুষ্ঠিত এই পূজায় ছিল ঠাসা সামাজিক কর্মসূচি, পূজা কমিটির অশোকযাত্রা। পূজা সূচিতে ছিল রক্তদান শিবির, মিলন মেলা, মাতৃ আরাধনা, সুরে সুরে গানে গানে। এছাড়া স্বামী বিবেকানন্দ কালচারাল সোসাইটি, কাব্য কবিতা, নৃত্য অনুষ্ঠান, সৌরলহরী, OFJS একাডেমির প্রভৃতির পরিচালনায় পূজা অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায়। সমাজকর্মী ইকবাল দরগাই বলেন, পূর্বে মহামারীর হাত থেকে রক্ষা পেতে এই কালী পূজা শুরু হয়েছে। এই বছর 23তম রক্তদান শিবিরে 5 মহিলা সহ পুরুষ মিলে 30 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে উলুবেড়িয়া মহকুমা ব্লাড ব্যাংক। শিবির পরিচালনা করেন সাবিরউদ্দিন ও দিলীপ সামন্ত। মহিলা রক্তদাতা হলেন সদ্য স্বামীহারা শান্তনা সিং, সনকা হাজরা, পাপিয়া ঘোষ, মৌমিতা ঢোল, সুজাতা হাজরা ও মহানন্দ হাজরা। পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া জেলা পরিষদের উপাধ্যক্ষ মদন মোহন মণ্ডল। বিভিন্ন স্বাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ। সনাতন ধর্মের আধারে পূজা অনুষ্ঠিত হয় বলে জানান রঘুনাথ কোড়া। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। যে পুজো করে মানুষকে যে আমরা কতখানি উপকার করবো সেটা তার মনের ব্যাপার, কিন্তু আমাদের যে ডাইরেক্ট যে মানুষ উপকার করছে রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবির করে, এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এইটা সামনে থেকে আজ কোভিড পরিস্থিতি মোকাবিলা করে এসেছি। 2 বছর আমরা খুব চিন্তায় ছিলাম যে এই কোভিডকে আমরা প্রতিহত করতে পেরেছি। প্রতিহত করার পরে আমরা এবছর মানুষকে আনন্দ দেওয়ার জন্য পুজোর পরে আমরা মিলন মেলা শুভ উদ্বোধন করছি, এবং 1 সপ্তাহ ধরে আমরা এই মেলাটা চালাবো। যাত্রা, লাডু, গান, বাজনা, প্রতিদিন আমাদের অনুষ্ঠান সূচি আছে। আপনার নাম? অশোক হাজরা। আমি পুজো কমিটির সম্পাদক হিসেবে বলছি। কোভিড সংক্রমণ কিছুটা কমেছে, এই আমাদের গত 2 বছরে আরও অনারম্যভাবে রক্তদান শিবিরটা চালিয়েছি। এবছরও আমরা খুব অনারম্য ভাবছি। এবছর থেকে নিট ও JEE সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। 1 বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে একঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি HS স্তরে চালু হচ্ছে নিট JEE-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে। আমরা